খুবই ভালো লাগে এই জিনিসটা। আসলে আমার কাছে মনে হয় যে একটা ব্লেসিং যে আমাকে কেউ মনে করছে বা আমি আমাকে দেখে কেউ ইন্সপায়ার হচ্ছে। সত্যি কথা, এরকম অনেক মেসেজ আসে, অনেকে ইনবক্স করে, দেখা হলে অনেকে বলে, এটা আমার কাছে মনে হয় এটা আসলে একটা ব্লেসিং। আমি কারোর উইশ লিস্টে থাকবো বা কারোর কেউ আমার আমাকে দেখে ইন্সপায়ার হবে, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমি ওভারওয়েলম, সত্যি কথা, আমি কৃতজ্ঞ তাদের কাছে। যদি আমাকে দিয়ে যদি কেউ কারো কোনো উপকার হয়ে থাকে, আমার দ্বারা যদি কেউ উপকৃত হয়ে থাকে, কেউ কিছু শিখতে পারে, আমার প্রাপ্তিটা সেখানে। কারণ জ্ঞান ছড়ালে কখনো জ্ঞান কমে যায় না, আমি এটা বিশ্বাস করি। আমি তোমাকে নিজেই দেখেছি একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছ, প্র্যাকটিক্যাল করাচ্ছ, কত মানে কিভাবে আমি চিন্তা করতাম এত এনার্জি। একটা সময় যায় কিন্তু না, মানে যখন যে কোনো জিনিসের শুরুটা একটা পিরিয়ড যায় যে তখন এই জিনিসগুলাকে কিন্তু আসলে এনজয় করতে হয়, তাদের জায়গা আসলে আমার মনে হয় এনজয় করতে হয় এবং সেই ডেডিকেটে থাকার জন্যই আজকে এই মুভ। এক্স্যাক্টলি, মানে পটেনশিয়ালিটিটা থাকতে হয় যে হ্যাঁ আমাকে এই জিনিসটা অ্যাচিভ করতে হবে বা আমি নিজেকে এইভাবে দেখতে চাই। ওই সময়টা আসলে সবার জন্যই কষ্টের। আপনিও আজকে এখানে দাঁড়িয়ে ইউ আর দ্য আইকন, ইউ আর এ ব্র্যান্ড, তো আপনারও এই যে ব্যান্ড হিস্ট্রিটা, এক্স্যাক্টলি, এই হিস্ট্রিটা কিন্তু অনেকে জানে না। অনেকে মনে করে যে ঠিক আছে এই গেট আপ বা এই সাজসজ্জা মনে হয় শুধু অ্যামাচার, বাট অ্যামাচারটা আসলে তখনই শোভা পায় যখন ওই স্ট্রাগল পিরিয়ডটা পার হয়ে আর কেউ নিজেকে ওই পরিচিতিটা দিতে পারে। তো অলমোস্ট আমাদের তারাটা চেঞ্জ হয়ে আসছে। আমি মনে হয় এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিই। এই কারণে আমি এটা কিন্তু হলুদ শুকিয়ে আমি ইয়েতে ভাঙাবো, রসুনের পেস্ট দিচ্ছি। অলমোস্ট 2 টেবিল চামচের মতো কাটো।